मॉर्निंग एवरी वन, वेलकम बैक अगेन, वेलकम टू अनदर ब्लॉग। आई एम पूजा एंड यू आर वॉचिंग माई चैनल विच इज मैक्स एंड फैमिली। एखे देखे अपनारा निश्चय बुझे गेन एत खे आर रेंट हाउसे चले एखे आसते हो कि अनेकगुलो कारण जन्े कारण एखे हमारे पार्सनल क्जो छो और रेंट আমাদের দেওয়া হয়েছিল না। আজকে 40 দিনের উপরে হয়ে গেছে আমরা ঘরের বাইরে, আর ঘর সমস্ত কিছু এত নোংরা হয়েছিল এবং আরও কিছু কিছু কারণে আমাকে এখানে আসতে হয়েছে। তো ওই কারণে এখানে এসে দু তিন দিন আমি এত কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, ঘর পরিষ্কার করা, তারপরে হচ্ছে বিভিন্ন জিনিসপত্রগুলো গুছিয়ে রাখা। কারণ এখান থেকে যখন গিয়েছিলাম তখন এই 7-8 দিনের প্ল্যান করে গিয়েছিলাম, কিন্তু সমস্ত ঘটনাই আপনারা জানেন কি হয়েছে না হয়েছে। তো তারপরে মাঝখানে একদিন এসেছিলাম 1 ঘন্টার জন্য, তো সেখান থেকে আর আসা হয়নি। তারপরে তো এই এসেছি আর ঘর দোর গুছোতে গুছোতে এত টাইম লেগে গিয়েছে যে মানে আর আমার মাঝখানে ব্লগিং করা হয়নি। কিন্তু আজকে ভাবলাম, কারণ ব্লগিং করাটা আমার কাছে একটা ভীষণ মানে কি বলবো একটা এখন এমন হয়ে গেছে যে অক্সিজেনের মতো, মানে না করলে আমার একদমই ভালো লাগে না। তো যার জন্য আমি আজকে আবার নতুন করে এখানে ব্লগিংটা শুরু করছি। তো এবার কথা হচ্ছে যে ঘর দোর পরিষ্কার তো করেছি, কিন্তু 3 দিন ধরে করার পরেও এখনো অবধি হয়নি। কালকে আমি আর মিঠুন মানে আমার হাজব্যান্ডের কথা বলছি, দুজনে মিলে রান্নাঘর পরিষ্কার করেছি এবং যেখানে আমার ঠাকুর রয়েছে সেই ঘরটা পরিষ্কার করেছি। তো এত নোংরা বেরিয়েছে, এত ওয়েস্টেজ বেরিয়েছে, সমস্ত প্লাস্টিক, কতগুলো ভাঙা আর কি জিনিসপত্র সমস্ত কিছু আলাদা করলাম। আর ওই ঘরের থেকে আর কি বই খাতা অনেক কিছু ছিল যেগুলো আর কি আলাদা করে রেখেছিলাম। তো আজকে সকালবেলায় মিঠুন এখন ইয়ে করছে আর কি, ওগুলো আসে না সবার ঘরের সামনে টিনা লোহা প্লাস্টিক, তো সেইখানে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আগে সেই রকমই করতাম যে বই খাতা যা থাকতো কুড়িয়ে বাড়িয়ে রেখে দিতাম, তো এবার সেগুলোকে বিক্রি করে যা টাকা পাওয়া যেত সেখান থেকে ফুচকা খাওয়া স্কুলে গিয়ে এরকম করতাম। তো তখন 50-40 টাকা তার বেশি হতো না। তো এখন এত জিনিস বেরিয়েছে, তো আজকে ক টাকা হবে দেখা যাক। আর সকালে ব্রেকফাস্টে বানিয়েছি রুটি, আলু ভাজা আর বেগুন ভাজা। মেয়ে তো বেগুন খায় না তাই আলু ভাজা বানিয়েছি। আর এখন ঘরের সমস্ত কাজ করা বাকি। আর সবাই বলুন ঠান্ডায় কেমন আছেন, কারণ আমার অবস্থা প্রচণ্ড খারাপ। মানে ঠান্ডা এত ঠান্ডা লাগছে যে কাজকর্ম তো নিজেকেই করতে হচ্ছে, এখানে আমার কোনো মেড নেই। আর মিঠুন বলছিল মেড রাখার জন্য অনেক জোর করছিল, কিন্তু আমি মেড রাখতে ইচ্ছুক নই, কারণ আমার সমস্ত কাজ আর কি সকালবেলায় ভোরবেলায় আর কি আমি করে ফেলি, আর দরকারও আমার ভোরবেলাতেই। তো সেক্ষেত্রে মেড নিশ্চয়ই আর কি ভোরবেলায় কোনো মেডই এসে করে দিয়ে যাবে না। ওর আস্তে আস্তে ধরো মানে খুব যদি সকালেও আসে আর কি 7-7:30 আগে আর কি কেউই আসবে না, তো ততক্ষণে আমার সকালবেলার সমস্ত রুটি জলখাবার সমস্ত কিছু বানানো হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাকে নিজেকেই সমস্ত ধুয়ে নিয়ে করতে হবে। আর বিভিন্ন রকমের আর কি সব সময় যে ভালো কাউকে পাবো সেটাও হয় না, এক্সপিরিয়েন্স যে খুব ভালো তাও না। তো এখন আমি ভাবছি যে আমি নিজেই করি। মিঠুন খুব জোর করছিল, কিন্তু আমার মনে হয় আমি যতদিন পারছি আমি একাই করি, আমার অন্য কোনো প্রবলেম নেই। আমার কোমরে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, স্লিপ ডিস্ক হয়ে গেছিলো, যার জন্যই আর কি মিঠুন সবসময় ভয় পায়। তো দেখা যাক, আমি খুব আর কি সাবধানে এখন কাজ করছি। আর কাজ করলে কি হয় যে একটুখানি এক্সারসাইজ যদি আপনি নাও করতে পারেন তো কাজের মধ্যে দিয়ে থাকা যায়, বিজি থাকা যায়। তো দেখা যাক, এখন যে কোনো মুহূর্তে তো আমি বলছি পোস্টিং আসার টাইম হয়ে গেছে, আপনারাও হয়তো বোর হয়ে গেছেন পোস্টিংটা, কিন্তু পোস্টিং যে কবে আসবে কিছুই বোঝা যাচ্ছে না। কিছু অফিসিয়াল কিছু প্রবলেম চলছে যার জন্য পোস্টিংটা হোল্ড হয়ে রয়েছে, তো যে কোনো দিন হয়ে যাবে। তো সেইভাবেই আর কি এখন নতুন করে মেড নিয়ে তারপরে তাকে সমস্ত কাজ বোঝানো, যে ততক্ষণে হয়তো মাঝখানে চলে আসবে। তো আমি বললাম একদিন আমি নিজেই করে নেব। আর চলুন দেখি ওইখানে মিঠুন সমস্ত কিছু বই খাতা প্লাস্টিক টিনা লোহা এগুলো সব নিয়ে করছে, ক টাকা পাওয়া যায় দেখা যাক, চলুন। সর্বসাকুল্যে জানতে পারলাম 270 টাকা পাওয়া গেছে,
তো সর্বশা করলে বলাটা ভুল হবে, কারণ 270 টাকা আমি এতটাও আর কি আশা করিনি যে পাওয়া যাবে বলে। তো যাই হোক, এটাও অনেক। একটা পার্সেল চলে এসেছে, অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে। এই ম্যাক্স শর্ট দেখি কোথায় আছে। এখানে পার্সেলটা চলে এসেছে, আমি অর্ডার করে দিয়েছিলাম আজকে অনেকদিন আগে, এখানে আসার আগেই করে দিয়েছিলাম। এটাতে কি আছে আমি খুলে দেখাচ্ছি, কিছু না, কাজের জিনিস রয়েছে। 2-3টে অর্ডার করেছিলাম, তার মধ্যে কোনটা আছে বুঝতে পারছি না। সকাল থেকে দৌড়ঝাঁপ করে সমস্ত কাজ আমি শেষ করে ফেলেছি, রান্নাবান্না হয়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আজকে রান্না করলাম হচ্ছে ভাত করেছি, মুগ ডাল করেছি, আর ফুলকপি আলুর তরকারি করেছি, আর গরম গরম ডিম ভেজে দেবো, ডিমের অমলেট। আর যেটা এখন আর কি মানে একটা কাজ হয়নি, সেই কাজটা শেষ করার জন্যে অপেক্ষা করছি। তার কারণ যে পার্সেলটা এসছে সেটা খোলার পরেই আমি বাকি ওই লাস্ট কাজটা করতে পারবো। তো পার্সেলটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কি অর্ডার করেছিলাম। কিছু হাতি ঘোড়া কিছু না, ব্যাপারটা হচ্ছে যে আমার মপটা আর কি, ম্যাজিক মপ যেটা ছিল আর কি, মপিং করি তো সেটা যে স্ট্যান্ডটা থাকে সেটা ভেঙে গেছে, তো ওটাই অর্ডার করা হয়েছিল। তো কদিন ধরে ঘর মপিং করতে গিয়ে খুব প্রবলেম হচ্ছিলো, ড্রাই হচ্ছিলো না, তো যার কারণে আর কি মপটা আবার আমাকে কিনতে হলো। দেখি কেমন, খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইটা এসছে, এটা একটা এসছে, এটাই আমার দরকার ছিল। আর কিছু আছে নাকি দেখি, আরেকটা এসছে, দুটো আর নেই তো, ও মাই গড, আরেকটা আছে, 3টে, 1, 2, and 3, 3টে রয়েছে। আর তার সাথে এই স্ট্যান্ডটা যেটা আমার সব থেকে বেশি দরকার ছিল, আর কোয়ালিটিও দেখে নি কিরকম। আমি এটার কোয়ালিটি বলবো অ্যাভারেজ কোয়ালিটি, খুব বেশি ভারী না, এটা ওয়েটি নয়, কিন্তু খুব খারাপও না, ঠিক আছে। তো তাহলে এটা আমি এখন সেট করে নিই, দিয়ে তারপরে আমি এখন মপিং করব। মপিং করে নিয়ে এসে তারপরে স্নান করে তারপর আপনাদের সাথে দেখা হবে। আর আরেকটা আছে, ও মাই গড, টোটাল 4টে, আপনারা দেখুন, এ দেখুন, 1, 2, 3, 4। আর এই মপিং করার এটা আমি হালকা ভাবছিলাম, কিন্তু হালকা না, এটার কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এটা আপনার কোন কোম্পানির নিয়েছে, আমি তো অর্ডারটা করিনি যদিও, মিঠুন করেছে অর্ডারটা। আর এটার প্রাইস আমার লেগেছে 525, কোন কোম্পানির সেটা আমি দেখে আপনাদেরকে জানিয়ে দেবো, কিন্তু কোয়ালিটি ভালোই মনে হচ্ছে। কিন্তু ইউজ করার পর আমি আপনাদেরকে বলবো যে এই কোয়ালিটির, মানে আগেরটা আমি নিয়ে মানে চলেছে, কিন্তু আমাদেরও দোষ আছে, ওটা খুব বেশি জোরে জোরে আমরা আর কি মপিং করার সময় ইউজ করেছি, যেটা আমাদের করা উচিত ছিল না। এটা করার সময় সেটা খেয়াল রাখবো। তো সব কাজ করে নিয়ে স্নান করে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে। এটাতে একদম পারফেক্ট লাইট ওয়েট,
কিন্তু এতটাও না যে মানে বলবো যে একদম হালকা ফুলকা সেটাও না। গুড ইভিনিং সবাইকে। লাঞ্চ করে আর কি সমস্ত রান্নাঘরের কাজ টাজ করে নিয়ে আমি এখন একটু ফাঁকা সময় পেয়েছি, এখন 4টা বাজে। যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছেন তারা জানেন এই 4টের সময় আমি কি করি। এই সময় আমি গেস করুন তো, যারা প্রথম থেকে দেখছেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা নতুন কেউ যদি দেখছেন তাহলে বলে দিই, এখন হচ্ছে আমার গ্রিন টি টাইম। মানে আমি এই সময় প্রত্যেক দিন গ্রিন টি খাই। গ্রিন টি খাওয়া কতটা ভালো শরীরের জন্যে সেটা আলাদা করে আর বলার কিছু নেই, এর গুণের কোনো আর কি শেষ নেই। তো গ্রিন টিটা খাওয়াটা একটা অভ্যাসের মতো দাঁড়িয়ে গেছে, এখন এটা না খেলে আর কি অসুবিধা হয়। তো দেখুন কদিন নিজের একেবারেই যত্ন নিতে পারিনি বলে মুখে এখন অনেক কিছু নতুন নতুন সদস্যরা চলে এসেছে, এখন আস্তে আস্তে রেগুলারে আবার ফেরার চেষ্টা করছি। তো আপনাদের সাথে ভাবলাম যে গ্রিন টিটা খেতে খেতে আবার পুরনো দিনের মতো আর কি একটুখানি গল্প করি। আর একটু টিভি দেখতে বসেছিলাম, টিভি দেখা তো প্রায় মানে বলতে গেলে সময়ই পাইনি কদিন। তো এই ফাঁকা টাইমে আর কি গল্প করতে ভীষণই ভালো লাগে। এখন আর কোনো আলাদা কাজ নেই, জামাকাপড় তো একটু দেরি করে কাচা হয়েছে, তো জামাকাপড় তুলব আর একটু পরেই 4:30-এর দিকে। হচ্ছে মিঠুন আসবে না, ও হচ্ছে বাড়িতে যাচ্ছে, ও দুদিন এখানে থাকছে আর দুদিন বাড়িতে থাকছে, কারণ বাড়িতে যাওয়াটাও দরকার যার জন্যে। তো আজকে রাতে ও ওখানে চলে যাবে, আবার কাল সকালে চলে আসবে। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে মানে এবার আমার স্কিনের জন্য কিছু একটা করতে হবে। ইভেন একদিন এমন হয়েছে শারীরিকভাবে এতটা আর কি মানে খাটাখাটনি করতে করতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো যে ইভেন রাতে যে মিনিমাম নাইট ক্রিম লাগানোটা সেটাও আমি লাগাচ্ছিলাম না, লাগাতে ভুলে যাচ্ছিলাম, বা মানে এত লেথার্জি লাগছিলো যে আর লাগাতে ইচ্ছা করছিলো না। তো এখন হঠাৎ করে দেখছি যে এরকম এই প্রবলেমটা আমার আছে, যদি একটুখানি মানে আমার স্কিনটা প্রচণ্ড সেন্সিটিভ, তো সেই কারণে একটু যদি অনিয়ম হয় বা কিছু হয় তখন এই ধরনের জিনিসগুলো আর কি হয়ে যায়। খুব আছে কিন্তু দুপুরে আমি ঘুমোই না, ঘুমটা যাতে অ্যাভয়েড করা যায় সেটাই চেষ্টা করি। তো এখন গ্রিন টিটা খেয়ে নিই। আর একটা কথা, মানে এতদিনে আস্তে আস্তে বুঝতে পারছি যে আমার ভিডিও আপনাদের ভালো লাগছে, তার কারণ আর কি আপনাদের ভালোবাসাটা আমি বুঝতে পারছি আস্তে আস্তে। তো চেষ্টা করছি নতুন নতুনভাবে নতুন রকম করে আর কি ভিডিও বানানোর। হয়তো হতে পারে যে রেগুলার আমি আসতে একটু সময় লেগে যাবে, কিন্তু আমি চেষ্টা করছি রেগুলারিটি মেনটেন করার। আর প্লিজ আপনারা একটু কমেন্টস করুন, মানে আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর যদি আপনারা কমেন্টস করেন সেক্ষেত্রে সেটা আমার কাছে সবথেকে বেশি আর কি পাওনা হবে, যে আমার সম্পর্কে আপনারা কি ভাবছেন না ভাবছেন যদি কমেন্টসের মাধ্যমে কমেন্ট সেকশনে গিয়ে এক লাইন বা একটা ওয়ার্ড বা যাই হোক কিছু আপনারা যদি লিখেন সেটা আমার জন্য কিন্তু অনেক বড় পাওনা। তো আমি আশায় থাকবো যে আপনারা কমেন্ট সেকশনে কিছু একটা কমেন্ট যে হ্যাঁ আপনি ভিডিও দেখে আপনার কেমন লাগছে না লাগছে। আর এখন গ্রিন টিটা খেয়ে নিই, দিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। এখন হচ্ছে ম্যাক্সোনার খাওয়ার টাইম। এটা কে খাবে? আমার ম্যাগজিন দেখাবে নি, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে আমাকে বলেছে আমি একবার দেখাই আপনাদের ম্যাগজিন। এতে কি খাবি? এতে কি খাবি জোনা? আমার জোনা খাবি?
তুমি এখান থেকে নিতে পারবে অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাতেই ভুলে গিয়েছি, এখন আপনাদেরকে সেই জিনিসটা আমি দেখাতে চলেছি। আপনারা এখানে দেখুন ভালো করে, হ্যাঁ দেখলেই বুঝতে পারেন। রেডি, 1 2 3 আসলে ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, এবার চুল তো ধোয়া পরিষ্কার করা মুশকিল, আর তার মধ্যে একটা লজ্জাজনক ব্যাপার মানে ঘটে গিয়েছে। আপনাদের কাছে তো কিছু লুকোই না, আমার মেয়ের চুলে উকুন হয়ে গিয়েছিল। কি করে হলো না হলো আমি জানি না, আসলে দিন 15-20 আমি থাকতে পারিনি, আমি নার্সিং হোমে ছিলাম আর ও এদিক ওদিক করে বেরিয়েছে, হয়তো চান টান ঠিক করে করেনি বা পরিষ্কার থাকতে পারিনি, যার জন্যে উকুন হয়ে গিয়েছিলো, যার জন্য আমাদেরকে পুরো চুলটাই কেটে ফেলতে হলো। কিন্তু চুল কেটে কিন্তু যথেষ্ট মানে কিউট লাগছে। মেয়েকে পড়াতে পড়াতে অনেক রাত হয়ে গিয়েছে, এখন প্রায় 9:30 বাজে, 9:30-10:15 বাজতে যায়। তো দুজনে একা আছি বলে টাইমের কোনো ঠিক ঠিকানাও নেই। তো পড়াশোনা করিয়ে নিয়ে আসলে পড়াতে বসলে না মানে মাথারও ঠিক থাকে না, আর হচ্ছে টাইমেরও মানে আমি দেখতে একটুখানি ভুল হয়ে গেছে। তো এত দেরি করি না মেয়েকে খাওয়ানোতে, আজকে একটু দেরি হয়ে গেছে। ফার্স্টে ম্যাক্সকে খাওয়ালাম, এবার মেয়েকে খাওয়াবো। বসো, খাওয়ার সময়তেও তোমার পুতুলটাকে নিয়ে বসতে হবে। তো খাওয়াতে খাওয়াতে একটুখানি গল্প করব, খাইয়ে নিয়ে আর এরপর তো আর কোনো কাজ নেই। মেয়েকে খাইয়ে আজকে আমার রাতে খিদে নেই, আমি ম্যাক্সিমাম দিন রাত্রিবেলায় আর কিছু খাই না সেইভাবে, কারণ আমার খিদেই পায় না। আমার যা খাওয়ার আমি, ও তুমি এদিক দিয়ে যাও, তুমি এদিক দিয়ে যাও, যাও সরো সরো সরো। ম্যাক্সিমাম দিন আমার রাতে খিদে পায় না, কারণ আমি 7টার মধ্যে কিছু একটা খেয়ে নিই, দিয়ে তারপরে আমি আর রাতের খাওয়াটা ম্যাক্সিমাম দিন স্কিপ করি, কারণ 7টার মধ্যে পেট ভরে খেয়ে নিয়ে তারপরে আর কোনো কিছু খাওয়া উচিত না, তাতে কি হয় যে যেটা আমরা খাই ঠিকঠাকভাবে সেটা হজমও হয়ে যায়, আর সব থেকে বড় কথা পেটটা হালকা থাকে আর কাজ করতে সুবিধা হয়। আমি পেট ভর্তি রেখে কোনোদিনও কাজ করতে পারি না, পেট যদি আমার একবার ভরে যায় আমার কাজ করা যায় না। আমার পেট ফাঁকা থাকলে, খালি থাকলে আমার পেটটা শরীর মানে ফাঁকা থাকলে আমার শরীরটা ঝরঝরে থাকে আর আমি কাজ করতে আমার সুবিধা হয়। তো আজকে রাতেও আমি কিছু খাবো না, আমি সন্ধেবেলায় একটা আর কি কেকের টুকরো ছিল সেটা খেয়েছিলাম। তো আর আমি কিছু খাবো না, সারা দিনটা আমি আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। তো এখন আলাদা করে আর নতুন কিছু করার নেই, ব্যাস মেয়েকে খাইয়ে বিছানা করব দিয়ে শুয়ে পড়ব। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, অনেক কিছু দেখিয়ে দিয়েছি সারাদিনের কী করলাম না করলাম,
এভাবেই আমার পাশে থাকুন এবং আমার ভিডিও দেখতে থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আমিও সুস্থ এবং স্বাভাবিক জীবনে ধীরে ধীরে ফিরে আসার চেষ্টা করছি। অনেক ঝড়ঝাপটা গেছে আমাদের পরিবারের উপর দিয়ে, কিন্তু যদি এটাকে ওভারকাম না করতে পারি তাহলে এটার মধ্যেই থেকে যাব, এবং আমি যদি ঠিকঠাক না থাকি আমি কাউকেই ঠিকঠাক রাখতে পারবো না। তো সেই কারণে স্বাভাবিক জীবনে ফিরে আসাটা খুবই দরকার, সেই কারণে ব্লগিং করা, এবং ব্লগিং করতে তো আমার ভালো লাগে, আমি সকালেই বললাম। তো এইভাবে পাশে থাকুন এবং আমার ভিডিও দেখতে থাকুন, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আর প্লিজ 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 আপনারা কমেন্ট সেকশনে জানান যে আমার ভিডিও দেখে আপনাদের কেমন লাগছে না লাগছে, কারণ আপনারা কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগে এবং বোঝা যায় যে আমাকে আর কতটা কি আরও আলাদা আমি করতে পারি বা নতুন নতুন আইডিয়া পাওয়া যায়। তো আজকের মতো এখানেই এন্ড করছি। গুড নাইট, গুড নাইট বলে দাও। গুড নাইট, গুড নাইট, বাই বাই, বাই।